নিশি, আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দেখো না কোথায় রেখেছি। আসছি। কোথায় আর থাকবে, আমি সঙ্গে নিয়ে ঘুরছি। আরে বাবা, আমি কি তাই বলেছি? কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিতে কত সময় লাগে? 5 মিনিট। এই যে সানগ্লাস, এটাও খুঁজে নিতে পারো না? আমি মরলে যে তোমার কি হবে? আমার সব দায়িত্ব তোমার, তোমার উপর আমার ভার আমি তুলে দিয়েছি না? আর শোনো, মরার কথাটা বললে কেন, এর একটা বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। তুমি মরলে আমার অস্তিত্ব নির্মূল। সব স্বামীরাই ওরকম বলে, আর স্ত্রী মরলে তার কবরে বাতাস করে, কেন বলো তো? জানো না তো, স্ত্রী কবরের মাটি না শুকোলে আরেকটা বিয়ে করতে পারে না তো, তাড়াতাড়ি বাতাস করে, যত তাড়াতাড়ি শুকোবে তত তাড়াতাড়ি আরেকটা বিয়ে করবে। খবরদার, এসব বাজে কথা আর বলবে না, তুমি হচ্ছে আমার লক্ষ্মী বউ। তাই নাকি? চলো, টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা খাবে। এই সাত সকাল প্রেম করার সময় না। তাই প্রেম করার জন্য তাহলে দিন ক্ষণ সময় দেখতে হয় বলো? তাই একটু দেখতে হয় বই। হ্যালো, কে রিফা? কোথেকে, কবে আসছিস? আগামীকাল সোজা আমার বাসায় আসছিস তো? বিয়ে করেছি বলে সংকোচের কি আছে? আরে ওটা তো আমারই বউ। বউ? হ্যাঁ, নিশি, তোর মনে আছে ইউনিভার্সিটিতে আমাদের সাথে যে লম্বা সুন্দর মেয়েটা পড়তো, ওই এখন আমার বউ। হ্যাঁ, তুই তো বাসা চিনিস, সোজা সোজা এসে পড়। না রে, আমি যেতে পারবো না। আচ্ছা একটা কাজ করি, নিশিকে পাঠিয়ে দি। তুই তাহলে এসে পড়ছিস? 7 দিন থাকবি, 7 মাস থাক না, আমি তোকে কিছু বলেছি? ওকে দোস্ত, বাই। ঠিক আছে। হ্যালো নিশি, কি করছিলে? রান্না? চাপা গলির মতো আঙুলগুলো নষ্ট করো না, কাজের মেয়েটা রাখতে পারে না? সিক্সটিজের গৃহিণীদের মতো তোমাকে আমাকে রান্না করে খাওয়াতে হবে না। শোনো, তুমি তো ঘরে একা থাকতে থাকতে বোর হয়ে যাও, তাই তোমার জন্য একটা সঙ্গী খুঁজে দিচ্ছি। খবরদার রাহুল, কাজের সময় ফাজলামো ভালো লাগে না, তুমি কি বলবে বল। ফাজলামো নয়, সত্যি। আমার এক বন্ধু দেশের বাইরে থাকে, ওদের বাড়ি চিটাং। ও ফিরছে আগামীকাল, 7 দিন এখানে থাকবে, আমি বলেছি আমাদের বাসায় থাকতে। রাহুল, আমাদের বাড়িতে না, তুমি একটা হোটেল ঠিক করে দাও, আমাদের বাড়িতে তোমার আমার মাঝখানে কাউকে আমার ভালো লাগবে না। ভারী মুশকিল হলো, আমাদের বিয়ের আগে তো আমাদের এখানেই থাকতো, এখন কি করে অন্য জায়গায় থাকতে বলি? আমার সাথে আলাপ না করে চট করে কাউকে কথা দিয়ে ফেলো কেন বলো তো? তাই তো ভাবছি। ওরে রাহুল বেচারা, জানিস না তোর স্বাধীনতা এখন লোপ পেয়েছে। বিগত 1 বছর ধরে সব ডিসিশন নেয়ার ক্ষমতা এখন আর তোর একার হাতে নেই। হে স্বাধীনতা হরণকারিণী, দয়া করে এইবার অন্তত বিষয়টা বিবেচনা করুন। আমি এরপর থেকে মনে রাখব, আপনার পারমিশন ছাড়া আর কখনো কাউকে কথা দেব না। তুমি দুষ্টুমি করছো, কিন্তু আসলে তুমি সারাদিন বাসায় থাকবে না, আর অন্য একটা পুরুষ সারাদিন বাসায় থাকবে। উনি থাকায় আমার কোনো আপত্তি নেই, যদি ওই 7 দিন তুমি ছুটি নাও। অফিসটা যে আমার নিজের, কার কাছ থেকে ছুটি নেব? আচ্ছা ঠিক আছে, এই 7 দিন আমি যত বেশি সময় সম্ভব বউয়ের আঁচলের নিচে থাকব। ওকে ওকে, প্রপোজাল অ্যাকসেপ্টেড, বাই। Thank you.
আশ্চর্য, এত রাত তো কখনো করে না রাহুল। বলল দুপুরে খেতে আসবে, এলো না, অফিসেও নেই, দুপুরেই অফিস থেকে বেরিয়ে এসছে। গেল কোথায় রাহুল? খাওয়া হয়নি তো, খিদে লেগেছে? তুমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কি যে কাণ্ড করো না, আমি চিন্তায় নেব। আমি খাবো না বলে তুমিও খাবে না, পাগলি। চলো, আচ্ছা তুমি যাও, আমি আসছি। গুড বাই। তুমি কিন্তু দুপুরে খেতে আসছো, এর মধ্যে যদি তোমার বন্ধু এসে পড়ে? আসুক না। নিশি, তুমি এই জেনারেশনের মেয়ে, আমার বন্ধু বাঘভাল লোক না, মানুষ। খেয়ে ফেলবে নাকি তোমাকে? তুমি না বললে এই সাত দিন অফিসে যাবে না। এ কথা বলেছিলাম, আমি বলেছিলাম সাত দিন যতটুকু সময় বেশি পারি বাসায় থাকবে। দেখছি টেনশনে সব কথা ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি, ভালো, তোমাকে আর বাসায় আসতেই হবে না, তুমি অফিসেই থাকো। যথাজ্ঞা, আমি অফিসেই থাকবো, বাসায় আসবো না। রাহুল প্লিজ, দুপুরে খেতে এসো। আসবো। নিশি, আমি যখন রাহুলের বন্ধু তখন তোমারও, এই জন্যই তুমি করে বললাম। আশা করি রাগ করবে না। না না, রাগ করবো কেন, আসুন। আসুন বলে তো আসবোই না, ট্যাক্সিতে করে হোটেলে গিয়ে উঠবো। আচ্ছা ঠিক আছে, এসো। গুড গার্ল। গার্ল? লালু, লালু চা নাস্তা রেডি করো, এসো তোমার ঘরটা দেখিয়ে দিই। এটা থাক, লালু নিয়ে যাও। এটা আমার ঘর। তুমি রাহুলের জীবনে আসার আগে আমি এবং রাহুল একসাথেই থাকতাম, নিশ্চয়ই এখন সেটা তোমাদের ঘর।
তুমি তো খুব সুন্দর নিশি, রাহুলের বউ এত সুন্দর, এটা রাহুলের আমাকে আগেই জানানো উচিত ছিল। সে কি কথা? বারে এরকম একজন সুন্দরীর সাথে সাত দিন থাকতে হবে, আগে জানলে সেরকম প্রস্তুতি নিয়েই আসতাম। ব্যাচেলার মানুষ, প্রেম হতে পড়ে যেতে পারি। আমি মোটেই তেমন সুন্দরী নই। আপনি হাত মুখ ধুয়ে নিন, চা খাবেন। চা খাবে, চা খাবে। হাসলে তোমাকে ভীষণ সুন্দর লাগে। নিশি শোনো, আমি এত উল্টা পাল্টা কথা বলছি বলে রাগ করছো না তো? আসলে রাহুল আমার বেস্ট ফ্রেন্ড, তুমিও তো তাই। নিশ্চয়ই আমি রাগ করছি না, আর বন্ধুকে তো বন্ধু ভাবাই উচিত। থ্যাংক ইউ নিশি। ওয়েলকাম। নিশি, হ্যালো। হ্যাঁ, আমি মিসেস রাহুল বলছি, আপনার বসকে একটু দিন। বস তো এখন আসেনি ম্যাডাম। আসেনি? আসলে কিছু বলবো ম্যাডাম? হ্যাঁ বলবেন, বলবেন বাসা যেন একটা ফোন করে, জরুরি। ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, রাখছি। রাহুল অফিসে নেই? না। ভালোই হলো, দুপুরে খেতে আসি তো, একটা সারপ্রাইজ দেওয়া যাবে। চলো। কোনো খবর দিয়েছেন? না ম্যাডাম, বস হয়তো সরাসরি কোনো মিটিংয়ে চলে গেছেন, এরকম মাঝে মাঝে হয়। বস এলে বলবো আপনি ফোন করেছেন, জরুরি। আচ্ছা বলুন, রাখছি। রাহুল সারাদিন ব্যস্ত থাকে না? হ্যাঁ, মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ে। তোমার সারাদিন খুব বোরিং সময় যায়, ওর তো মা বাবা ভাই বোন কেউ নেই, সারাদিন বাড়িতে একাই কাটাও। আমার শুয়ে গেছে। একটা কিছু তো এঙ্গেজ হলে পারো, ওর অফিসে। না, রাহুল পছন্দ করে না। তোমার মা বাবার কাছে মাঝে মাঝে গেলেও তো পারো। আসলে আমরা পছন্দ করে বিয়ে করেছি, বাবার মত ছিল না তো বাড়ির অঙ্কে, তাই বাবা মেনে নেন। মেনে নেননি? রাহুলের মতো ছেলে মেনে নিলেন না? বাবা রাহুলকে দেখলেনই না। আসলে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বাবার বন্ধুর ছেলের সাথে, তখন আমি রাহুলের কথা বাড়িতে জানিয়েছিলাম। তুমি সে পাত্রকে দেখেছিলে? না, দেখবো কেমন করে, সে তো দেশের বাইরে থাকে। অবশ্য ছবি দেখতে দিয়েছিল। দেখেছিলে? যাকে বিয়ে করবো না তার ছবি দেখবো কেন? সে তো তোমাকে, মানে তোমার ছবি দেখেছে, তোমাকে নিয়ে কল্পনা করেছে, মনে মনে ভালোবেসেছে। যদি দেশে থাকতো সে, হয়তো তার কপাল পড়ত না। কপাল ঠিকই পড়ত, কারণ আমি তো রাহুলকে ছাড়া অন্য কাউকে বিয়েই করতাম না। তাছাড়া কপাল পড়বে কেন, সে তো আর আমাকে ভালোবাসে না, অন্য মেয়েকে বিয়ে করবে দেশে ফিরে। তোমার মতো একজন অসাধারণ মেয়েকে তো পেলো না, তোমার ছবি দেখে, তোমাকে কল্পনা করে সে ভালোবাসার মিনার করেছে। তুমি তো ধ্বংস করে দিলে নিশি। ধ্বংস হলে আমার কি, আমি তো আমার রাহুলকে পেয়েছি। কিন্তু সে প্রবাসী, সে তো তার নিশিকে পেল না। রিফাত, তুমি এমনভাবে বলছো যেন তুমি নিশ্চিত যে সে আমাকে ভালোবেসে ফেলেছে। আরে শুনো, বিদেশে থাকা একজন ছেলে উশৃঙ্খল হয় জানো? না নিশি, সবাই উশৃঙ্খল হয় না, আমি তো হইনি। জানো, এবার আমার দেশে ফিরে বিয়ে করার কথা, কিন্তু সেই মেয়েটিও যদি তোমার মতো ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে ফেলে, তখন কি করব আমি?
আমিও যে ছবিতে দেখা সেই মেয়েটিকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তোমার মতো ছেলেকে কেউ প্রত্যাখ্যান করবে না। তুমি তো করেছো রিফাত, তোমার আর আমাদের ব্যাপারটা এক নয়। একই তুমি যে প্রত্যাখ্যান করলে, তুমি এভাবে কেন বলছো? আমি যাকে নিয়ে কল্পনার মিনার গড়েছি তাকে দেখবে নিশি, তাহলে হয়তো বুঝতে পারবে আমার হতাশা কেন। দাঁড়াও ছবিটা আনি। না বলে তো কখনো যায় না কোথাও, এটা জানে যে ওর বন্ধু আসবে। কোনো দুর্ঘটনা? ছি ছি, এসব খারাপ কথা কেন ভাবছি। দেখি দেখি মেয়েটা দেখতে কেমন, যার ছবি দেখে তুমি কল্পনায় ভালোবাসার মিনার গড়েছ, এখন মহা দুশ্চিন্তায় পড়েছ যদি তাকে হারাও সেই ভয়ে। দেখি রিফাত, এটা তো আমার ছবি, ঠাট্টা করো না, তোমার হবু বউয়ের ছবি দেখাও। এটাই আমার হবু বউয়ের ছবি রিফাত। হ্যাঁ নিশি, সে হতভাগ্য প্রবাসী আমি যে তোমাকে নিয়ে থাক, যাকে তুমি প্রত্যাখ্যান করেছ। রিফাত, সরি রিফাত, তুই কখন এসেছিস সকালে? নিশি সরি, আমার বউ আমার উপর খেপেছে। তুইও খেপেছিস নাকি? না রে, আমি খেপিনি, তুই মস্ত বড় ব্যবসায়ী, এরকম দেরি হতেই পারে। কেমন লাগলো আমার বউকে, তোর পছন্দ হয়েছে? ভীষণ চমৎকার বউ পেয়েছিস তুই। বস বস বস। নিশির ছবি তোর মনে আছে? যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলি ওকে তুই দেখেছিলি, তুই অবশ্য কদিন পরই চলে গেলি, মনে ছিল ওর কথা? ছিল। ওর বাবা আমার অমতে আমরা বিয়ে করেছি। মিসেস রাহুল, আপনি কি এখনো আমার সাথে রাগ করে আছেন? হ্যাঁ, রাগ কই না তো। নিশি, মাই সুইটার, আমাকে ক্ষমা করে দাও। রাহুল, চলো না আমরা কালি কোথা থেকে বেরিয়ে আসি। কালি? আজ মাত্র রিফাত এসেছে, আমরা যদি কালি কোথাও চলে যাই ও কি মনে করবে? পরে না হয় যাবো। আর তাছাড়া আমার ঢাকায় খুব জরুরি একটা কাজ আছে, আমি খুব কোথাও যেতে পারবো না। নিশি, আমার বন্ধুকে তোমার পছন্দ হয়নি কেন? ও তো চমৎকার ছেলে। খবরদার রাহুল, বাজে কথা বলবে না, ওনাকে আমার পছন্দ হতে যাবে কেন? নিশি, আমাকে কটা দিন তোমার কাছে থাকতে দাও প্লিজ। নিশি, তুমি জানো
রিফাত এবার দেশে ফিরেছে বিয়ে করার জন্য। তোমাকে কিছু বলেছে? না, আমাকে কি বলবো? এত বছর আমেরিকাতে থেকেও অকর্মাটা একটা প্রেম করতে পারলো না। রাহুল আছিস? বাইরে আয় না। রিফাত, দরজা খোলা আছে, তুই ভেতরে আয়। এখানে কেন আসবে? তুমি বাইরে যাও। একা একা ভালো লাগছিল না, তাই চলে এলাম গল্প করতে। বসবো নিশি? এত ভদ্রতা দেখানোর কি আছে? তুই তো আগে এই ঘরেই থাকতিস, এখন না হয় আমার বউ তোকে বিতাড়িত করেছে, তাই বলে কি বসতে পারবি না? বস। আমরা কিন্তু তিনজনেই একই ব্যাচে ভর্তি হয়েছিলাম, আসলে আমরা তিনজনেই বন্ধু। কিন্তু নিশি সেটা ভাবছে না, তাই না নিশি? সে কথা কি আপনাকে বলেছি? তুমি ওকে কি আপনি আপনি করছো? তুমি তুমি ফ্রেন্ড। জাস্ট এ মিনিট। হ্যালো, রাহুল বলছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। নিশি, আমি একটু বেরোচ্ছি। এত রাতে তুমি আমার বেরোবে? আর আমি একা বাড়িতে থাকবো। একা কেন, রিফাত তো রইল। আমার এক পরিচিত ভদ্রলোকের খুব বিপদ, আমাকে যেতেই হবে, যত তাড়াতাড়ি পারি চলে আসবো। তুমি শুয়ে পড়ো। কেন, আমরা জেগেই থাকবো তুই না ফেরা পর্যন্ত। আর নিশির জন্য ভাবিস না, আমি তো রইলাম। রিফাত, তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্ত। নিশির দিকে খেয়াল রাখিস। আসি নিশি। এরকম একটা বাড়ি এবং জীবন কি আমার হতে পারতো না? আপনি যদি, তুমি যদি। নিশি কেন বুঝো না, তোমার মুখ থেকে তুমি শুনলেও আমি তৃপ্ত হই। তুমি বলো, আপনি নয়। তুমি যদি সবসময় এভাবে কথা বলো আমি খুব অপ্রস্তুত হয়ে পড়ি। আমি তো জানি, মানে জানতে পেরেছি তোমার সাথে আমার কি সম্পর্ক হতে যাচ্ছিল, মানে হবার কথা হয়েছিল। তোমাকে হারানোর ক্ষতি মন সইতে পারছে না। যা ঘটে গেছে তাকে তোমার মেনে নিতে হবে। তার জন্য যদি সবসময় নিজের ভেতরে না পাওয়ার বেদনা চেপে রাখো তাহলে। না পেলে না পাওয়ার বেদনা পুষে রাখবো না? চা খাবে? কাঁদছিলে? রাহুল কাল সারাটা রাত বাড়িতে ফেরেনি। আমি ওকে খুঁজতে বেরোচ্ছি, তুমি যাবে? যাবো না, যে আমাকে এভাবে কষ্ট দিতে পারে। কোনো বিপদও তো হতে পারে। চলো, বাইরে বেরোলে দেখবে ভালো লাগবে, চলো। রিফাত, বন্ধুর ছোঁয়ায় কোনো দোষ নেই, চলো কাপড়টা চেঞ্জ করে নাও, আমি বাইরে অপেক্ষা করব। অন্য মানুষগুলো চলে আর তুমি হয়তো ব্যথা পেতে এসো।
বাবা কিছুতেই রাজি হলেন না। তাহলে নিশি, নিশি আমরা কখনো কেউ কাউকে ছেড়ে থাকব না। তাহলে তাহলে চলো আমরা আজই এখনই বিয়ে করি এবং আমার বাড়ির অমর। অনেক অন্যায় করেছিলাম। ওসব কথা এখন থাক। থাকবে কেন? তো আমি আজ উঠি। কিছু খেয়ে নাও। আমার খিদে নেই। আমি তোমার মাতৃস্থানীয়, অনুরোধ ফেলতে নেই, খেতে ইচ্ছে না করলে বেঁচে থাকার জন্য কিছু খেতে হয়। ম্যাডাম খাবার দিছি। ঠিক আছে তুমি যাও, আমরা আসছি। চলো কিছু খেয়ে নেওয়া যাক। তুমি খেয়ে নাও, আমি আর একটু অপেক্ষা করি। যদি রাহুল ফিরে আসে। আসার কথা হলে একটু ফোন করতো। কিছু খেয়ে নাও। তুমি যাও, আমি আসছি। আবার আসবো।
তুমি বুদ্ধি করেছ, আমাকে একা ফেলে চলে যাবে। সারা জীবন তো তোমার কাছে আমি কিছুই যাইনি, শুধু তোমাকে সুখী করতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমি তা পারিনি। আমি তোমার উপর অনেক অবিচার করেছি, গত চার পাঁচ দিন ধরে তো আপনি এক নাগারে বসে আছেন, কিছু খাচ্ছেনও না। এভাবে বসে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি যান, বিশ্রাম নিন, আমি তো আছি। বাবা, আমার আর কে আছে বলো? যেদিন ধরা পড়ল ওর ক্যান্সার, সেদিনই আমি মরেছি। কতদিন ধরে আমরা এ শহরে আছি কোনোদিন বলেননি তোমার কথা, সেদিন মাত্র বললেন তোমার কথা, আমি তখনই তোমাকে খবর দিয়েছি। আমাকে আগে খবর দিলেন না কেন? ওনার শেষ সময় ওনার পাশেও দাঁড়াতে পারলাম না। আজ কদিন হলো মুখে কিছুই দিলে না, এভাবে মানুষ বাঁচতে পারে? মরতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই। কেন বাঁচব, বেঁচে কি হবে? ছটা দিন একজন মানুষ বাড়িতে ফিরল না, বেঁচে আছে না মরে গেছে একটা খোঁজ পেলাম না। রাহুল আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। সে বিপদ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানে কোনো খবর নেই। থানায় খোঁজ নিয়েছি। বলো নিশি,
আমি আর কোথায় খুঁজবো? আমি আর ভাবতে পারছি না। তুমি বলো রিফাত, আমি এখন কি করব? এর উত্তর আমার জানা নেই, তবে রাহুলের এই নিখোঁজ হওয়াটা আমার কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। তুমিও জানো, আমিও জানি, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সত্যি যদি তাই হয় তাহলে আমার রাহুলকে আমার কাছে ফিরিয়ে দাও রিফাত, প্লিজ। হায় রিফাত, আমি চেষ্টা করব নিশি, আমি চেষ্টা করব। রাহুল, কারো সময় ভালো কাটানোর দায়িত্ব আমরা নেই, আমাদের মাঝখানে তুমি আর অন্য কাউকে চাও না, তাই না নিশি? এখন বলো, তোমার আর রিফাতের মাঝখানে তুমি আমাকে চাও কিনা? যদি না চাও আমি চলে যাব, আমার তো আর কেউ নেই। রাহুল, তুমি সুস্থ আছো তো? অসুস্থ হলে তা হলো, স্বামী অপ্রকৃতিস্থ। রাহুল, এসব তুমি কি বলছো, কেন বলছো? আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করনি। অন্যায় করেছি আমি, তোমাকে বিয়ে করেছি, বলাই তো আমার অন্যায় না? জি জি, এটা আমি। রাহুল, তুমি? হ্যাঁ আমি। তোদের মাঝখানে এই সময় আমাকে তোরা চাস নি, ঠিক না? হতভাগা রাহুল, এ সময় হাজির, তুই এভাবে কথা বলছিস কেন? বিশ্বাস কর। বিশ্বাস কাকে বিশ্বাস করব? আমার স্ত্রীকে, আমার বন্ধুকে? বিশ্বাসের মর্যাদা তোরা রেখেছিস? এই ছটা রাত আমি ঘরে ছিলাম না, তোদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা তো নিজের চোখে দেখে এলাম। তোদের অন্তরঙ্গ মুহূর্ত নষ্ট করতে চাইনি, তাই নীরবে ঘরে চলে এলাম। নিশি, নিশি, মানুষের সম্পর্ক এত ঠুনকো, এত দ্রুত একটি আত্মিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। রাহুল, তুই ভুল বুঝছিস। মন ভুল বুঝতে পারে, মন ভুল বুঝতে পারে রিফাত, কিন্তু চোখও কি ভুল দেখেছে? এখনো কি ভুল দেখছে? যার জন্যে তুই বেনারসি কিনে নিয়ে এসেছিস সে কি তোর কাছে কম ভালোবাসার ধন? তুই ব্যাপারটা এভাবে দেখছিস কেন? তোর বউয়ের জন্য আমি কিছু আনতে পারি না? বেনারসি ব্যাপারটা মজা হতে পারে, হতে পারে, আবার নাও হতে পারে। থামো রিফাত, তুমি ওকে কি বোঝাচ্ছ, কেন বোঝাচ্ছ? স্বাভাবিকভাবে স্বাভাবিক চিন্তা করার মানসিকতা ওই সাত দিনে হারিয়ে এসেছে। ওকে জিজ্ঞেস করো, এই সাত দিন ও কোথায় ছিল, কার সাথে সময় কাটিয়েছে, দিন রাত। বিশ্বাস রাখার দায়িত্ব শুধু একা আমার? বিশ্বাস যে ভালো রাখার দায়িত্ব তার। তোমার লজ্জা করছে না নিশি আমার কাছে কৈফিয়ত চাইতে? আমার কেন লজ্জা করবে? লজ্জা করার মতো কোনো কাজ আমি করিনি, করেছো তুমি। আমি? আমি করেছি? শুধু লজ্জাহীনতা নয়, তোমার স্পর্ধাও সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকে অসভ্য আচরণ করতে বাধ্য করো না নিশি। অসভ্য? এ তো আর ছি ছি, খবরদার, একটি বাজে কথা বলবে না, আমাকে ইতর হতে তোমরা বাধ্য করো না। রাহুল, রাহুল, আমি তোকে কয়েকটা কথা বলবো, প্লিজ শোন, তারপর না হয় বিচার কর। কোনো কিছু শোনার মতো মনের অবস্থা আমার নেই, আমার যদি কিছু শুনতে ইচ্ছে হয় আমি তোকে জিজ্ঞেস করবো। আমি কাল সকালে চলে যাব, বলার সময় হতে পাবো না। প্রয়োজন হয়তো হবে না। রিফাত, আমি ছোটবেলা থেকেই জানতাম আমার বাবা নেই,
আমার জ্ঞান হবার আগেই তিনি মারা গেছেন, কিন্তু এতদিন পর তিনি আবার আমার সামনে এসে দাঁড়ালেন। মানে? আমার মাকে ছেড়ে তিনি অন্য এক মহিলাকে বিয়ে করে চলে গিয়েছিলেন। এতদিন পর তিনি মৃত্যু পথযাত্রী হয়ে আবার আমার সামনে এসে দাঁড়ালেন, এবং আজ সকালে তিনি মারা গেছেন। আর ওই মহিলা? আমি জানি না, আমি জানি না। এই কথাগুলো তুই নিশিকে বলতে পারিস নি? ও তোকে পাগলের মতো খুঁজেছে। চুপ কর, পাগলের মতো খোঁজার নমুনা আমি দেখেছি। আমি তোর সাথে এই বিষয়ে আর কোনো কথা বলতে আগ্রহী নই। এভাবে ভুল বুঝে তোদের জীবন দুটো নষ্ট হয়ে যাবে। এতে তো তোর সুখী হওয়ার কথা। রাহুল, ছি রাহুল, তুই আমাকে প্লিজ প্লিজ রিফাত, তুই এখান থেকে চলে যা। তোদের নিয়ে তোরা ভাব, আমাকে আমাকে নিয়ে ভাবতে দে, আমাকে আমার নিজের মতো থাকতে দে। যা যা, তুই এখান থেকে যা, যা আমার সামনে থেকে, আমাকে তুই একা থাকতে দে প্লিজ।
নিশি, আমি কাল চলে যাব। রাহুল আমাকে তোমাকে সহ্য করতে পারছে না, আমাকে ভুল ভাঙার সুযোগটুকু দিল না, তাই এই অবস্থায় তোমাকে একলা রেখে মানে রাহুলের কাছে আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। ও কখন কি করতে কি করে বসে, কি করবে কিছু ভেবেছো? আমি কই না তো কিছু ভাবিনি। আমার মনে হয় তোমার এখনই কোনো ডিসিশন নেওয়া উচিত। আমি চলে গেলে তুমি একদম একা হয়ে যাবে, তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। সে তো এখনো নেই। এভাবে কেন বলছো? আমি তোমার পাশে থাকতে চাই। তুমি ভুল করছো রিফাত, সমস্যাটা আমার আর রাহুলের মধ্যে, ওটার আমরাই সমাধান খুঁজব। তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। তুমি আমাকে অপমান করছো, কিন্তু এই অপমান আমি গায়ে মারছি না, কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। আমি কাল আমেরিকা চলে যাব, চট্টগ্রামে নয়। যার জন্য দেশে ফেরা তাকে আমি হারিয়ে ফেলেছি, তাই দেশে কোনো সুখ রইল না। আমি চলে গেলে তুমি যখন আমার কথা ভাববে খুঁজে পাবে না। সেজন্য দুশ্চিন্তা করো না, তবে দেশে ফিরেছ, বাবা মার সাথে দেখা করে গেলে হয়তো ভালো লাগতো, তারপর না হয় চলে যেও। তুমি কি আমাকে আরো কয়েকদিন থেকে যেতে বলছো? না, পুরোটাই তোমার নিজস্ব সিদ্ধান্ত, আমি বন্ধু হিসেবে পরামর্শ দিয়েছি মাত্র। তুমি কি আরো কিছু বলবে? না। এখানে এইভাবে শুয়ে আছো কেন? ঘরে চলো। কোন ঘর? আমার ঘর তো দাসের ঘর হয়েছে, আমি আর ওখানে যাব না, ও ঘরে তুমিই থাকো। এ কি বলছো রাহুল? ওই ঘর আমার ততক্ষণ যতক্ষণ তুমি আমার। এখন ওই ঘরে আমার কোনো অধিকার নেই, দাবিও নেই। তোমার ঘর, তোমার বাড়ি তোমাকে বুঝিয়ে দিয়ে আমি বিদায় নেব। বিদায় নেবার সিদ্ধান্ত তাহলে তুমি নিয়েই নিয়েছ। রিফাত তো কাল যাচ্ছে, তুমিও কি কালই যাচ্ছ? হ্যাঁ, কালই। এত নীচ কি করে হলি নিশি? আমার সাথে ভালোবাসার খেলা খেলে বুলবুল পুরুষকে তুমি হৃদয়ে লালন করেছ। তোমার সাথে ভালোবাসার খেলা খেলে অন্য পুরুষকে হৃদয়ে লালন করলে নীচ হতে হয় বুঝি? আর তোমাকে হৃদয়ে লালন করে অন্য পুরুষের সাথে ভালোবাসার খেলা খেললে আমি কি হতাম রাহুল? কাউকে ভালো না বাসো, অপমান করো না, এতে মহত্ব বাড়ে না। আমি তো কাল চলেই যাব, কেন অপমান করছো? আমি আবার তোদের মাঝে কথা বলছি, কারণ সে অধিকার আমার ছিল। চুপ কর, চুপ কর, তোর একটি কথাও আমি আর শুনতে চাই না। এ বাড়িতে তোর 7 দিন আমাদের জীবনের শেষ 7 দিন হয়ে দাঁড়িয়েছে, এতে তোর অবশ্য কোনো দোষ নেই, এটা আমাদের প্রাপ্য ছিল, আমাদের ভালোবাসায় ফাঁকি ছিল, তুই আসাতে সেটা ধরা পড়ল, নইলে এই প্রেমহীন সাজানো জীবন আমরা সারা জীবন কাটিয়ে যেতাম। ভুল করছিস রাহুল, ভুল করছিস, নিশি তোরই, তোর তো কি ভালোবাসে, আমি তো ওদের মাঝে কেউ নই। আমি তো কালই আমেরিকা চলে যাব, আর কখনই তোদের মাঝে আসব না। তাতে কি, একটা কাঁটা আমার বিশ্বাসের মাঝে গেঁথে গেছে, তাকে সরাতে পারবো না রে, তাকে সরাতেও ভালোবাসা লাগে। এভাবে বলছিস কেন? আমি মিনতি করছি,
তুই নিশিকে ফিরিয়ে দিস নে, কি করেছো? থামো রিফাত, আমার ভালোবাসা ভিখিরি নয়, দেবীয়ত্বের দায়ভার আমি কেন নিতে যাব? ওর সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়, আমি কালই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাব? তা তো তোরই জানার কথা। না, আমি জানি না, কারণ সেই অধিকার ও আমাকে দেয়নি। আমি একটি প্রার্থনা করছি, তোরা দুজন আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিবি, এটাই আমার তোদের কাছে শেষ প্রার্থনা। আমেরিকায় আমার ওখানে এসে দুজন বেরিয়ে যাস, তাহলে এই অনাকাঙ্ক্ষিত 7 দিনের জন্য নিজেকে ক্ষমা করতে পারবো হয়তো বা। আমাকে ক্ষমা করে দিস রাহুল, তোদের সুখের সংসারে আমি একটা কাঁটা হয়েই রইলাম। এই 7টা দিনের কথা মন থেকে ঝেড়ে ফেলিস না রিফাত, তোর উপর এখন আমার আর কোনো রাগ নেই। আমি তো আমার নিজেকেই ক্ষমা করতে পারছি না, যত রাগ আমার নিজের উপর। নিশি, কিছু বলো না রিফাত, বন্ধুর হাত নির্ভয়, বন্ধুকে কোনো কিছু বলে দিতে হয় না। রিফাত, তোমার চলে যাওয়ায় আমার কষ্ট হচ্ছে, ভালো থেকো। নিশি, কোথায় যাচ্ছ? ঘরে চলো। ঘর? কোন ঘর? দাসের ঘরে? রাহুল শোনো, ভালোবাসার ঘর দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর, সেই বিশ্বাসের মাঝে একটা কাঁটা গেঁথে গেছে, আর সেই কাঁটা সরাতে হয় ভালোবাসা দিয়ে। সেই ভালোবাসা আমার নিঃশেষ হয়ে গেছে, যদি কখনো খুঁজে পাই ফিরে আসবো। নিশি,